এটা কি ভাই, মুরগির ডিম? এই তুই যা, জিনিসটা কিন্তু ভালো, সাবধানে রাখেন, গ্রামে চোরের যা অবস্থা, চুরি হয়ে যেতে পারে। তোর যাইতে কইলাম না, যা তুই। কত কিছু দেখবি দুনিয়ায় আরো। ছাগলের বাচ্চার মতো এমনি মেমা করতেছিস কেন? কি হইছে? কলেজে যাবো তো আমি কি করবো? আমি কি তোমার এমনি কলে করে লইয়া দিয়া? তুমি বেশি কথা কও। আই মিয়া, সকালবেলা আঙ্গ বাড়িতে ফাইজলামি করতে আইছেন কেন? না না, ফাইজলামি করবো কেন? তুমি না গতকালকে বাসার কথা কইলা? আরে খালি তোমাদের বাড়িতে না তো, আমরা তো গ্রামের হগল বাড়িতে যাইয়া হাঁস মুরগির ডিম নিয়ে শহরে নিয়ে বিক্রি করবো। আর কত তামসা যে আপনারা করবেন! ডিম কি আর তামসার ব্যাপার হইলো, ডিম তো ডিম। তামশার বিষয় না হইলে নিজুকে বাড়িতে যা ডিম পারেন যান। সি 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 সি, এমন জোন জান ফলাফল কেমনে ডিম পারবো? হ্যাঁ কি রে, কলেজের দেরি হয়ে যাইতেছে, যাবি না? এই লোকেরা এখানে কি করে? ডিম পারতে আইছে। ডিম পারতে আইছে মানে? আরে বাদ দে তো, এসব পাগল ছাগলের কথা শুনে লাভ নাই, চল। এই নিফা, একটা মজার কথা হইলো যা তো, অনেক হাসির কথা, কিছু শোনার দরকার নেই, চল। আমার কোন কুলফি নাই। কুলফি? আরে সেলফি বেটা। ও সেলফি, কথা বললেন চাষি, আপনার লগে সেলফি না তুললে গেরামে কারো লগে সেলফি তুলতাম না। আরো সবকিছুতে শুধু লাভই লাভ, বেশি নগদে বেশি লাভ। কি রে ঘটনা, রাস্তা লাই খাজকে দুজন একেবারে বাড়ির ভিতরে, কইলাম না ডিম, ডিম আনতে গেছিল, তুই আবার ডিম পারতেছিস কবে? কালকে রাইতে একটা পারছিলাম। ওরে বাবা, খুশির খবর তো! ব্যাপার কি, খুললা কত দেখি? কইতাছি, কি অবস্থা তোমাদের? ডিমের অবস্থা আজকে দেখি তোমাকে আগে পিছে রিয়াদ নাই, ঘটনা কি? রিয়াদ ভাই আঙ্গ আগে পিছে থাকবো কেন? না কইতাছিলাম আর কি, যদি তাহে যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু আমারে কইবা, একবারে শিক্ষা দিয়া দিমু। আপনি আপনার কাজ করেন, আঙ্গু আগে পিছে থাকুন, আর আপনার কোনো দরকার নাই। আগে পিছে থাকনের দরকার তো আছে। তা নিপা, কি অবস্থা তোমার? ভালোই। তুমিও আসলে খুব ভালা, খুবই ভালা। ব্যাপার কি আপনার? হ্যাঁ চল। যাও যাও।
উনি হচ্ছে কি তোমাদের নতুন ম্যাডাম সালাম আলাইকুম শোনো সবাই ম্যাডামের কথা খুব মনোযোগ সহকারে শুনবা আর কোনো রকম দুষ্টামি চলবে না ঠিক আছে জি স্যার আপনি তাহলে ক্লাস করুন আমি আসি কেমন আজকে থেকে আমরা নতুন কর্মসূচি হাতে নিছি আপনারা গ্রামে গ্রামে যায় বাড়ি বাড়ি থেকে শুধু ডিম কালেকশন করবেন আচ্ছা এই ডিম দিয়ে কি হইব জানেন বিস্কুটের পরিবর্তে ডিম খাবো রিয়াদ বাড়ি বাড়ি যায় ডিম খোঁজার দরকার কি নুরা জোরারে কইলে রাইতে সব ডিম চুরি করে আইনা দিব না না এই সব চুরি ডাকাতির মধ্যে আমরা নাই ডিম আমরা কিন্না কিন্না নিয়ে আসমু আমি টিয়া মামু কই তোমার ডিম আনুন লাগবো না চুরিও করা লাগবো না তুমি বিস্কিট খাও সবাই কি বুঝতে পারছে আমার কথা মেম্বারশিপ টুটুল ভাইরে কমিটিতে ঢুকাই দিলেন না আরে আমি তো রাতুল মাস্টাররে কইছি কিন্তু মাস্টার যে জন্মের ঘাউরা আপনি চাইলে রাতুল মাস্টার কি আপনি হলো গ্রামের মা বাপ আরে আমি চাইলে তো সব হইব না হ্যাঁ হইলো গিয়া স্কুলের হেড মাস্টার আর সরকারি একটা নিয়ম কানুন আছে না তাইলে কি টুটুল ভাই কমিটি পাইবো না পাইবো পাইবো একটু সহ্য ধর সময় লাগবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি খবর রাশেদ জি ভালো তা তোমার ছাত্রীর কি অবস্থা লেখাপড়া কেমন চলে জি স্যার সাসি কি আপনার কিছু কইছিল তোমার সাসি তো হাইশাই কুল পায় না কি কইবে আবার কি বিষয়ে না মানে আমার টিউশনের টাকাটা টাকা পয়সা পাইবা তোমার টাকা কি আমি মাইরা খামু ফকিরের মধ্যে এত টাকা টাকা করছ কেন তোর তো সাহস কম না তুই মেম্বার সাহেবের কাছে টাকা চাস তুই কথা কস কে আমি তো তল্লাই কথা কই নাই ওই যে থামো তুমি পড়াইতে যাও তোমার ছাত্রী অপেক্ষা করতেছে মেম্বার সাহেব এই রাশেদ পোলার আস্তে একটা বেয়াদব তোর বাপ আছিল আরো বড় বেয়াদব কত বুঝাইছি আমার কথা শুনলো না তা মেম্বার সাহেব আপনার কথা যদি শুনতো তাইলে কি আর মরতে হইতো তুই একটু বেশি কথা কস কথা কম বলবি সামনে থেকে চল মস্তবার দোকানে চা খাই আসি ভালো খবর কি ভালো খবর আমি না নিপাল লগে কথা কইছি ও আপনার কাছে পড়তে রাজি হইছে তাই নাকি তো একটা কথা আছে ও কিছু টাকা কম দিব আপনি ওর লগে কথা কই লেন আচ্ছা ঠিক আছে মিলি তুমি আমার অনেক বড় উপকার করলা আরে দূর কিসের উপকার ঠিক আছে তা দেখি আমি কি তাহলে উপকার করতে পারবো তুমি আবার আইছো তোমার লেগে কি শান্তিতে লেখাপড়া করতে পারবো না হুনসি মানছে শান্তিতে খায় শান্তিতে ঘুমায় শান্তিতে হাগে মতে কিন্তু শান্তিতে লেখাপড়া কেমনে করে লেখাপড়া তো বড়ই অশান্তির জিনিস হইছে তুমি যাইবা এখান থেকে যাও তো আমি ছোটবেলার একটা ঘটনা কই ছোটবেলা আমার দাঁত নড়াচড়া করতেছিল কোনোভাবেই দাঁত পড়তেছিল না তখন আমার মা আমারে কইছে কি অঙ্ক করতে আর অঙ্ক এমন শক্ত আছিল আমার দাঁত পড়ে গেছে যাইবা এখান থেকে তুমি হ যামই তো তো আমি যেই কামে আইছিলাম এই নাও কয়টা টাহা আমি তোমার দিলাম আর তোমার পাওনা টাহা তুমি মেম্বারশিপে বুঝে লইও সাসি আমি তো এমনি এমনি টাকা নিতে পারুম না এমনি এমনি হইতে যাইব কেন
আমি লেহাপড়া করি না দেখে কি ভাবছো? আমার মায়ের আগ্রহ সম্পর্কে আমি বুঝি না। আমার মাইয়া তোমার কাছে পইরাইতে এই পর্যন্ত আইছে, এইটা হা তোমার পাওনাটা হা লও। শোনো, মায়ের কাছে সবাই সন্তান, আমার কাছে আমার মাইয়া যেমন, আমার কাছে তুমিও তেমন। মিলি, আমি তাহলে আজকে আর পড়াবো না, আমি যাই। আসসালামু আলাইকুম। তুমি যেমন সুন্দর, তোমার হাসিও অনেক সুন্দর। আরে কোথায় যাচ্ছেন আপনি? বাজারে। মানে এই অবলায় বাজারে কিছু পাবেন? কি করবো, সারাদিন তো থাকি স্কুলে, বাজারটা করবে কে? রিয়াদকে বলবেন, রিয়াদ করবে। ওর তো নিজের খাওয়ার সময় ঠিক থাকে না, ও বাজার করবে কোন সময়? আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। এই যে সারাদিন বাথরুম করে আসছে। জি না মাস্টার সাহেব, মেলা কাজ করে আসছি। তুই নাকি সারা গ্রামে ডিম চালাচালি করতেছিস? না তো খারাপ কি করতেছি, তোমার কাছে তো ডিম চাই না, যে তুমি ডিম পাইরা দিবা, তোমার অনেক কষ্ট হয়ে যাবে। শুনছো মায়া, শুনছো কি কয়? একদম আপা কি আশ্চর্য, আপনি গা হাত তুলছেন কেন? অ্যাট লিস্ট ও কিছু করে ট্রাই তো করছে। ও করতেছে ঘোড়ার ডিম, লোকেশন ছাড়া ও কি করতেছে? আপা, হাঁস মুরগির লগে যদি ঘোড়ার ডিম বিক্রি করি ভালোই হলো, তাছাড়া ঘোড়া কি ডিম পারে? ঘোড়াকে রিকোয়েস্ট করে দেখতে পারো। তুমিও তাল দিতেছো। আপনি যান তো, আপনি যান বাজারে যান। কি কি লাগবে? ডিম লাগবে না, ডিম আমরা রিয়াদের থেকে কিনবো। কি রিয়াদ? তুমিও থাকো। যান যান, আপনি যান। চলো খেতে যাবা। মা, বাবা, মা কি রে এত বাজার? ও মা, টিউশনের কিছু টাকা পাইছি। তাহলে মুরগি আনানোর কি দরকার ছিল? আসি তো কয়টা টাকা। এরা তুমি কি কইলা মা, তুমি মেম্বার গোবাড়িতে কাম করো, মেম্বাররা প্রত্যেক দিন গোশত দিয়া ভাত খায়, তুমি চাইলে ওই হেনতে একটা টুকরাও মাংস খাও না। তাতে কি হইছে, আমার খাওয়ানোর কোনো শখ নাই। তোর আব্বা বাইসে থাকতে কত খাইছি আমি, আমার তো দুঃখ একটাই, এখন তোর খাওয়ার বয়স, তোরে আমি কিছুই খাওয়াইতে পারি না রে বাজান। আচ্ছা এইসব কথা বাদ দাও তো মা, তোমার লেগে একটা জিনিস আনছি। আমার লেগে আবার কি আনছো দেখবা, এই যে দাও। শাড়ি আনতে গেলি কেন মা? তোমার শাড়িগুলি পুরানো হয়ে গেছে, আমি ছেলে হিসেবে আমি আর এগুলো দেখতে পারতেছি না, মনটা চাইতেছে আমি মরে যাইতে। তুই প্রত্যেক দিন একটা শার্ট পরে পড়াইতে যাস, মা হয়ে আমার কেমন লাগে ক? তুই যতদিন শার্ট না কিনবি আমি অতদিন এই শাড়ি পরব না। হাই স্যার, ঠিক আছে, আমার লক্ষ্মী মানা, আমি কালকে বাজারে গিয়া আমি আমার নিজের লেগে শার্ট কিনে আনো, তুমি এই শাড়িটা পিন্দা হো, আমি তোমার দেহ মা। হাসাই কিনবি তো? একদম হাসা কথা কইতেছি মা, আমি কিনে আনো। যা হাত মুখ ধুয়ে নে, আমি রান্না বান্না শুরু করি। আচ্ছা ঠিক আছে। ভালোবাসি বলতে আমার সামনে আসে না, বুঝি বড় সে আনা ছেলেটা প্রেমিক সে আনা, বুঝি বড় সে আনা ছেলেটা প্রেমিক সে আনা। এই রিয়াদ, রিয়াদ উঠো, আমগুর বাড়িতে নাস্তা বানাবো কেডা, কেউ আছে?
নাস্তা রেডি আছে, আমি বানিয়েছি। এবার উঠো। যাও তো, নাস্তা করব না। না, এখনই তুমি নাস্তা করবা। নাস্তা করে বাজারে যেয়ে বাজার করে আনো। বাজার আমি করব কেন? বাজার ভাই করব। তোমার ভাই সন্ধ্যাবেলা সব পচা পচা বাজার করে নিয়ে আসে। উঠো না রিয়াদ। আচ্ছা ঠিক আছে, উঠতেছি, যাও। না, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হবা, 10 মিনিটের মধ্যে নাস্তা করবা, আর 1 ঘন্টার মধ্যে বাজার করে নিয়ে আসবা। এরপর আমি স্কুলে যাব। উঠো। আচ্ছা ঠিক আছে, উঠতেছি, যাও তো। উঠে বসো, উঠো রিয়াদ, উঠো, উঠো। এই তো লক্ষ্মীজি, বসো, উঠে নাস্তা করো। এই দামে তো এনে জামা পাবেন না। এক কাম কর, পাশের গলিতে কম দামে শার্ট পাইবেন, ওন থেকে তাহলে একটা নিয়ে দাও। ভাই শার্টটা ভালো হইব তো? কি কোন ভাই, অবশ্যই ভালো হইব ভাই, আমার দোকানে ভাই অবশ্যই শার্ট ভালো হইব। ভাই উস্তাদ, নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। মাস্টার সাহেব কি অবস্থা? ভালো। হ্যাঁ মাস্টার সাহেব, বইতে দেরি করলেন না। বল, স্কুলে কি মনে করে? আমাগো স্কুল আইলাম, একটু দেখতে আইলাম। স্কুল কখনো নিজেদের হয় না, স্কুল হয় গ্রামের। মাস্টার সাহেব, পুরো গ্রামটাই তো আমগো। তার শুনলাম স্কুলে নাকি নতুন এক ম্যাডাম আসছে। তো তার একটু ডাকে, একটু দেখি। স্কুলে তো শিক্ষক নিয়োগ দিয়েছে তোর দেখানোর জন্য। আমাগো নিজে গো জিনিস, একটু দেখালো মুনা। মুখ সামলা, কথা কটু বল। তোর মতো বহু বিয়াতো আমি মানুষ করতেছি। আমারে মুখ সামলা দিয়ে কইতাছেন মাস্টার। বস কিন্তু আপনাকে স্কুল কমিটি দাইতাছে। বাসায় দুই ভাই অবিবাহিত যুবতী মায়া নিয়া, আমরা কি কিছু বুঝি না? চড়ায় তোর দাঁতগুলো আমি সবগুলো ফলাই দেবো। এই আপনি এসব কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ যান, এখান থেকে বের হন, বের হন এখান থেকে। স্কুলে এসে মাস্টারের সাথে বিয়ে দিবি করতেছেন, বাইরে যান। যান, বের হন। স্বপ্ন চোখে যুবক চলে ভালোবাসার কথা বলে, কেউ ঘুরে স্বার্থের পিছে, কেউ মরে কেউ বাঁচে, কার ভালো কে বাসে, চল রে চল তোর মন যে থায়ুরে।
তার মুখে মিথ্যা আশ্বাস ভালোবাসায় বাঁচে বিশ্বাস সারা বেলা হইচই আর